আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো সকালবেলা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। শীতকালে শীতকালীন সবজি দিয়ে একটা সবজি রান্না করাটা আমার খুবই পছন্দ, কারণ সবজি খেতে আমার খুবই ভালো লাগে। শীতকালে যতটা সবজি পাওয়া যায়, আসলে গরমের সময় অতটা সবজি পাওয়া যায় না, আর শীতকালে সবজিগুলো খুবই অ্যাভেলেবেল থাকে এবং খেতেও সুস্বাদু হয়। তাই আমি সবসময় চেষ্টা করি শীতকালে প্রতিদিনই একটা না একটা সবজি আইটেম তৈরি করার জন্য। সবজি তরকারিটা রেডি করা থাকলে যে কোনো আইটেমের সঙ্গে এটা পরিবেশন করা যায়, যেমন ভাত বা রুটি। তো আমি সবসময় সকালবেলা চেষ্টা করি রুটি দিয়ে সবজিটা পরিবেশন করার, সেই সাথে ডিম এবং একটা মশলা চা। মশলা চাটা আমার জন্য খুবই উপকারী, কারণ আমার গলার অবস্থা আপনারা বুঝতেই পারছেন, খুবই খারাপ অবস্থা অনেকদিন যাবৎ। তাই আমি চেষ্টা করি সবসময় একটু মশলা চা খাওয়ার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।